তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বাটলা বা দেবজিৎ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে আমি কি এসব পাখিগুলোকে সফট ফুড দিই, কী দেবো এবং কখন দেবেন, সেগুলো আমি আপনাদের সব দেখাবো, ঠিক আছে? তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এইখানে দেখুন কিছু বুদ্ধি পাখি আছে, তো আমি দেখাচ্ছি। দেখুন তো উপরে তো সবাই গিয়ে বসে আছে। তো একটা রেড আইও আছে আমার কাছে, আর ব্লু আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এদেরকেই আজ আমি সব ফুড দেবো, ঠিক আছে? তো তো এইখানে দেখুন কিছু জাভা স্প্যারো আছে, তো ওদেরকেও আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এদেরকেও আমি সব ফুড দেবো এবং সব ফুড কী দেবো সেগুলো আপনাদের দেখাবো, তো দেখতে থাকবেন। তো এইখানেও কিছু বদ্রি পাখি আছে, এদেরকেও দেখাচ্ছি। তো এইখানে নিচে তো দেখুন, এখানে নিচে দুটো বাচ্চা আছে, এখন একটা আছে। তো এইখানেও কিছু বেবি হয়েছে, তো একটা অ্যালবিনো আছে, রেড আই আছে, দেখতে পাচ্ছেন তিনটে বাচ্চা। আর উপরে তো আমি হাঁড়ি খুলেই দিয়েছি, এইটাও একটা বেবি আছে। তো এইখানে তো কিছু নেই এখানে, তো এদেরকেই আছে। আমি দানায় মিক্সিট দেওয়া আছে, তো আমি সকালবেলা ভিডিও করছি। এখানে একটা রেড ডাই আছে, দেখুন। তো আমি এদেরকে কি সব ফুড দেবো সেইটাই আমি আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখুন। তো সব ফুডের মধ্যে আমি দিচ্ছি, দেখুন এখানে কিছু ছোলা আছে, ছোটো ছোলাগুলোকে আমি থেঁতো করে দিয়েছি যাতে বদ্রি পাখিগুলো হজম তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে সুবিধা। আর এখানে গম কিছু ভেজানো আছে, তো গমটা আপনি 24 ঘন্টা থেকে 30 ঘন্টা ভিজে রাখবেন যাতে একদম নরম হয়ে যায়, ঠিক আছে? আর এই দেখুন ছোলা। তো এইগুলোই আজ আপনাদের দিয়ে দেখাবো, তো আপনারা দেখতে থাকবেন। তো এগুলো যখন একটু রোদ উঠলে তখনই দেওয়ার চেষ্টা করবেন যাতে পাখিদের মোশন না লাগে। তো আমি দিয়ে দেখাচ্ছি, তারপর দেখ। তো দেখুন ওদের দিয়ে দিয়েছি খাবার, তো ওরা এক্ষুনি খেতে নামবে। তো এইখানে বাটিতে দিয়ে দিয়েছি, তো জাভা পাখিগুলোও খেতে নামবে, ওদেরকেও দিয়েছি। তো আরও জাভা পাখি আনবো, আমার কাছে 3 পিসই পড়ে আছে, দুটো হোয়াইট জাভা আর একটা ব্ল্যাক জাভা আছে। তো এই যে বদ্রি পাখিগুলো, এদেরকেও আমি খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। আর আমি কী মিক্সিট দিই সেইটা আমি পরের ভিডিওয়ে দেখাবো, তো ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এই ভিডিওটি এইখানেই শেষ করছি, তো দেখতে থাকবেন বাটসলাভা দেবজিৎ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।